তো তো এক্সপেন্সিভ বা সবটা দাম বাড়ি গেছে দাম বাড়ি গেছে সবটা দাম বাড়ি গেছে আছে আলু গুলো আছে বা কিউকম্বার আছে বা মুখি আছে পিলা পিলা বেচছে আপনি এটা বান্দা দেখছেন আছে ভাই সাহেব এটা সব 1 পাউন্ড করে ওজনে এটা 1 পাউন্ড করে আলু কিউকম্বার 1 পাউন্ড করে ও তো যা আছে বান্দা হইলো 1 পাউন্ড 1 পাউন্ড হইলো আয় ইউ কয় ভেরি চিপ লাগছে ভেরি চিপ সস্তা পড়ছে হল চাইলে বিক্রি হল চাইলে বুঝছি খাসা মাল তো আজকে প্রাইস কালকে আর প্রাইস তা হবো এটা আপ এন্ড ডাউন করে এটা কোনো ফিক্স করা যায় না হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দতাবেতি আমি কালাম আপনার লগে আছি আমি আশা করলাম সর্বোচ্চ যে আপনারা খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দর্শক যেহেতু আমি প্রমিস করছি যে আমরা ইউকে ভিডিও শুরু করবো তার ধারাবাহিকতা ইনশাল্লাহ আমি আজকে আছি ইউকে সবচেয়ে জনপ্রিয় যে টাউন সেন্ট্রাল লন্ডন এবং সেন্ট্রাল লন্ডনের সবচেয়ে বাঙালি কমিউনিটি যেখানে সবচেয়ে বেশি বা বসতি যেখানে আছে এটা হলো গাড়ি হোয়াইট চ্যাপেল আমরা হোয়াইট চ্যাপেল আছে আসি তা আমরা আজকে হোয়াইট চ্যাপেল ও হাট বাজার ভিডিও আমার সামনে তুলে ধরবো আর একটা কথা পরিষ্কার আমি আপনারা জানাই দিই যেহেতু অনেক দিন পরে আসলে ভিডিওতে আইসি আমার কিছু ভুল ত্রুটি হইব মাতর মাঝে তোমার সাথে এসে দেখবা আর আমার অবশ্যই অ্যাডভাইস দিবা সো ভিউয়ার্স আমি কারো সমস্যা কথা চাইলাম না তাও আমার লগে এবং এনজয় করুক আজকের ইউকের সিরিজের হাট বাজারের ভিডিওটা লেটস সি প্লিজ দর্শক আমরা আসি প্রত্যাশিত জায়গা হাট বাজার হোয়াটসঅ্যাপের হাট বাজার যেখানে আমরা বাংলাদেশের মোস্ট অফ দ্য ভেজিটেবলস আমরা বাংলাদেশি আর বাংলাদেশে এগুলো সম্ভবত যতদূর আমি আইডিয়া করলাম আর কি যাই হোক তবে এরপরে আমি বলাই করতে চাইলাম না এটা আমরা মাজনের বা যারা সব রান করা তারা কাছ থেকে জানবো আর আপনারা প্রথমে আপনারা দেখাইতাম চাইলাম আসলে এই ভেজিটেবলগুলা আপনারা দেখুক আর আমার কাছে মনে হয় একটা কথা এক মিনিট লাগে আপনি চিন্তা করতে পারতেন না যে আসলে আপনার ইউকের সিরিজ দেখবা বা ইউকের কোন ভিডিও দেখবা আপনার মনে হবে যে বাংলাদেশের বইয়া আপনার বাংলাদেশের ভিডিও দেখবা এবং বাংলাদেশের শাকসবজি গুলো আপনার দেখবা তো দেখতে থাকুক তো দর্শক এখানের মাঝে আসলে মাথাইতে গেলে আমরা বলাইতাম পারবো হাজার হাজার মানুষের মাথাইতাম পারবো সকলের মাথাইলে তো আর আসলে ভিডিও প্রচুর লম্বাই দিব আপনারাও আসলে জানি না কিলা ফিল করবা সো আমরা দুই একজনের মাথায় আজকের ভিডিও লাগি পরবর্তীতে আমরা ইনশাল্লাহ তাবে তাবে সাইমু জেনে অনেক আমরা বাংলাদেশের মানুষের মাথাইতাম আপনার এখানে একজন সাসা আছেন সাসা লগে মাতমো একটু সাসা লগে পরিচয় হইমো আসসালামু আলাইকুম সালাম আচ্ছা বলা নিবা আলহামদুলিল্লাহ ওয়ালা সাসা ওকে সাসা সাসা আপনার নামটা কইবা এবং গ্রামের বাড়ি কইবা মোহাম্মদ আব্দুল খালিক আচ্ছা ওকে তানা গুলাফগঞ্জ ওকে বাদেশ্বর আপনি একটুটা আমরা কইবা যে বাংলাদেশের যে সবজিগুলা বা ঈদের সজ্জে সবজি গুলা আপনার কতটুকু মিল আছে না একটু তফাত আছে অনেক তফাত আছে কিলা একটু খোক আমরা অনেক তফাত আছে আমরা দেশের এগুলা টেস্টিং খাইতে আচ্ছা আচ্ছা বুঝছেন গোবর গোবর দ্বারা ওই আচ্ছা আচ্ছা ওকে আর এই দেশে তো কই থাকি আর তো আমরা কইতাম না ইটালি ইটালি ওটা থাকি আর ইয়াল্লা তে আমিনো আরো দর্শকদের কইলিছি যে এগুলা বাংলাদেশ থেকে অনেক ফুড মানে সবজি হল বাংলাদেশ থেকে আয় বাংলাদেশ তো আইছে তো তো দিও ওটাতে মিক্স নাই নিবা মিক্স মিক্স হয় মিক্স দর্শক আমরা বাংলাদেশের মাঝে একটা আমার কাছে মনে হল যে যদি আপনি সিলেট যান বা অঞ্চল বন্দর যান তাহলে হরেক মালের মাল বেসেন যে জেরো কিংবা অত এক পাও এক টাকা অথবা দুই টাকা
ইউটে মাঝে কিন্তু ওজন ব্যবস্থা আছে সবজিগুলা যেটা আছে আমরা আমার মাজন ভাই লগে মাতু এবং মাজন ভাই আপনারা কইবানে যে বিষয়গুলা কিলা মাতা আর মাজন ভাই আমার কাছে লাগে যে অনেক সুপরিচিত একটা মুখ বিশেষ করে হোয়াটসঅ্যাপের মাঝে খুব সুপরিচিত একটা মুখ এবং আমরা বিডি মিডিয়ার একজন বিগ ফ্যান আর কি তো ভাই লগে তো মাতি আগে পরিচয় হই আপনারা পরিচয় করে দেই এবং পরবর্তীতে আমরা সবজিগুলো আর বিষয়গুলো জানবো ওকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই বালানি জি ভালো আছি কি অবস্থা বিজনেসের অবস্থা কিটা বিজনেসের অবস্থা ভালো আছে আপনারা ছিলেনটা কিন্তু আমি সবসময় দেখি আমি আমার ফ্যামিলি লিয়ে দেখি বিডি মিডিয়া বাংলাদেশে আপনারা হাট বাজার বেশ অংশ দেখান মাছ আছে এই সেই দেখলে কিন্তু খুব সুন্দর লাগে আর ও মাছ দেখে কিন্তু আমি দেশে গেছিলাম বেশ অংশ ও জায়গা দিয়ে আমি মাছ কিনে আইসি বুঝছেন তাহলে খুব একটা পরিচিত চ্যানেল আর আমার খুব একটা ভালো লাগে আপনার চ্যানেলটা তো আমরা একটা কথা কইছি দর্শকদের যেটা লোক ইয়ারি যে হরেক রকমের মাল লাইক 1 টাকা 2 টাকা করে যে দাও হয় আমরা দেখা নদীর মোসা বন্ধা যে বিষয়গুলো আছে আলু গুলো আছে বা কিউকম্ব আছে বা মুখী আছে ইরা কিলা বেচা আপনি এটা বান্দা দেখছেন আছে ভাই সাহেব এটা সব 1 পাউন্ড করে ওজন এটা 1 পাউন্ড করে আলু কিউকম্বার 1 পাউন্ড করে ওটা যা আছে বান্দা হইলো 1 পাউন্ড 1 পাউন্ড 1 পাউন্ড ওকে এজন্য আপনাদের এটা হইলো নাগা হইলো 1 পাউন্ড করে উড়ি বান্দা যাচ্ছে ওয়ান পাউন্ড করে আর এমনি হইলো উড়ি যেটা এটা আমরা দো বুঝা সিজন বুঝা ধরলে কোন সময় আছে 5 পাউন্ড হরি কেজি পরে আর কোন সময় আছে 6 পাউন্ড যায় কি মালাইতে জন বাংলাদেশ থেকে একজন লইতে যাচ্ছে তোর একটু আর ও যে কিরা আছে ও যে কিরা টা জানি ও কিরা এটা বাংলাদেশী কিরা এবার কো আমি খাই আইছি যে কিন্তু খুব মজা জানি কত করে কেজি 650 কেজি আচ্ছা আচ্ছা মোটামুটি প্রাইস ওটা বেশি আপনার তোরা নরমাল আছে আমি যদি বাংলাদেশে লাগি এত সমন্বয় করি আমি মনে করি সকলটা ফিরে সমান হোক কারণ আই প্লেনের বাড়া হইলো গেছি আমি এক সপ্তাহ লাগে 1700 কত টাকা বুঝিনি এখন আপনার যদি 20 কেজি মাল আনেন কোনো প্রাইস কত টাকা হয়ে যায় লাগে বেশি প্রাইস সপ্তাহের পরও আসলে বাংলাদেশে আর এখানে সমান হোক প্রাইস আচ্ছা আরেকটা কথা জিজ্ঞাসা করি আমি আপনার সপ্তাহ কি বা এই ধরনের সবজির সপ্তাহ কি বাঙালি এরা খালি মানে এগুলো কিনা নেনি না ইংলিশ আইন বা অন্যান্য জাতীয় হল আইন বেশি অংশ আসলে বেশি অংশ হইলো বাংলাদেশি মাল যেটা বাঙালি কাস্টমার বেশি 95% বাঙালি কাস্টমার ইংলিশ এরা তো জানেও না খায় না বা জানায় আর ইন্ডিয়ান হলতে অতটা নাই ইন্ডিয়ান হলতে ধরলে ইংলিশ মাল তারা খায় বেশি বাংলাদেশি উড়ি জানে মুখি ইটা বাংলাদেশি এটা মানে বাংলাদেশি মানুষ হয় আর এই এরিয়া তো বিশেষ করে আপনারা জানেন সকলে বাংলাদেশি মানুষ বেশি এরিয়ার মধ্যে আমরা যা আত্মীয় স্বজন সকলেও বাংলাদেশি আর বিশেষ করে সকলেও সিলেটি আর বিশেষ করে সিলেট সারা তারা অন্য দেশে এরা কিন্তু বিজিরবল খায় না এখন বেশি থ্যাংক ইউ ভাই সাহেব আর সুন্দর কমেন্ট করছেন আপনি বিশেষ করে আমার বিডি মিডিয়া চ্যানেলের ব্যাপারে করছেন লাগে আপনি থ্যাংক ইউ আপনার দেখবা শেয়ার করবা আপনারা বিডি মিডিয়া চ্যানেলটা সব সময় সাবস্ক্রাইব করো আর বিশেষ করে খুব একটা ভালো চ্যানেল আমি দেখি আমার ফ্যামিলি লিয়ে বেশি মানে দেশে যে মিস মানে দেশে মিস করে দেখো মিস করতে হইলে মানে বিডি চ্যানেল দেখো ওকে থ্যাংক ইউ ভাই দেখবা ওকে দর্শক আর একটা সাইট আছে আমরা আছি আমরা আপনারা দেখাইছি ভেজিটেবল সাইট ওখানে আমরা আছি ফ্রুট সাইট যেটা আছে এই ফ্রুটসের ফ্রুটসগুলো বেসার নিয়মগুলো আমি আপনারা দেখাই খুব সহজে এবং আপনারা আমার কাছে লাগে যারা বাংলাদেশে যারা আছেন এরা খুব দেখলে খুব ভালো লাগবে যে ফ্রুটসের বেসার নিয়মগুলো তো এখানে আমাদের ই সেকশন আমার সাথে আছে একজন সাসা লোকের মাত্র সাসা আমরা বুঝে রাখো বা সাসা আসসালাম আলাইকুম বলা নিবা আলাইকুম সালাম আসসালাম আলাইকুম আলাইকুম সালাম তো ভালো আছে জি সাসা ভালো আছে আলহামদুলিল্লাহ ওই যে আমরা দেখলাম বা অনেক জাতের রকমের এনে ফুটসল আছে এটা দাম গুলা কিলা বা বেসার সিস্টেম গুলা কিলা 1 পাউন্ড হরিব ইগু নাম কি দা আভোকাডো বুঝছেন নি ওটা আভোকাডো 2 কেজি যায় এই লগে গিরি নি এই লগে বুঝছেন নি এই লগে ফেফায়া তা ইগু কিলা বেসন আপনারা এটা ওই লগে আমরা অন্য অন্য জায়গা চাইজ ফুল কই বেসে আমরা 250 করি বেসে ওকে মানে ছোট বড় কোনো সমস্যা নাই না কোনো প্রবলেম নাই ওকে যে কোনটা ওকে আর এই এটা ওই লগে দামি কমলা ওকে দামি এটা 3 টাকা ফোন মাঝে মাঝে দেখছি আপনারা একটা ডাক দেখেন কাস্টমারে আইবার লাগে এটা কিনা রাখেন আপনার খুব আছে তো 1 পাউন্ড হইলো আই ইউ কয় ভেরি চিপ লাগছে ভেরি চিপ সস্তা পুচি হোল চাইলে বিকি হোল চাইলে বুঝছি বুঝছেন প্রতি প্রতি বাকেট 1 পাউন্ড 1 পাউন্ড প্যাকেটও আছে 1 পাউন্ড
দর্শক আমরা যদি আসলে ওয়াচেবল থাকি তাহলে আমার কাছে মনে হয় যে আমরা ভিডিও করতে পারবো 2 ঘন্টা কারণ অত লম্বা একটা লাইন আছে এখানে মাঝে হাটবাজারের 2 ঘন্টা ভিডিও করতে পারবো তবে আমরা যেহেতু প্রথম প্রমিস করছি আপনার সামনে যে খুব লম্বা আজকে করতাম না আজকে আমরা শর্ট ভিডিও করব ইনশাআল্লাহ ধারাবাহিকতা কি আমরা অনেক লম্বা ভিডিও করার চেষ্টা করব আমরা দর্শক আমরা যদি চাই যে 3 ঘন্টা ভিডিও করতে পারবো আচ্ছা আমরা করতে পারবো প্রত্যেকটা শপ বাঙালি শপ গোটা কয় একটা শপ আছে যারা অন্যান্য আমার কাছে লাগে স্টোরিয়া বসে যারা যেমন ফিশ লিয়া যারা বসে যারা আসলে মনে হোক মেবি পাকিস্তানি বা অন্যান্য দেশে হইতে পারে বাট ভেজিটেবল বা ক্লোথ শপর প্রত্যেকটা শপের মালিক বাঙালি বাঙালি এবং মোস্ট অফ আর সিলেটি ইয়ে সো যাই হোক আমরা ইন আছে আজর মাজন গেছে আমরা সুপরিচিত আজর মাজন বিশেষ করে অত্র এরিয়ার লাগে আমার বাড়ির লোক একটু পরিচয় হইমো তাইনো পরিচয় দিবা আসসালামু আলাইকুম ভাই বলানি ওয়ালাইকুম সালাম জয় ভাই সাহেব বল আপনার নামটা কইবা প্লিজ ভাই ইলিয়াস আলী ইলিয়াস আলী ভাই আপনার গ্রাম বাড়ি কোন বাংলাদেশ আল্লাহ বাজার গ্রাম নিজগাঁও ওকে সো ভাই এই সবটা কত বছর হইকানো মাঝে আমি ধরো 20 বছর ধরে এখানে জহর আপনি বুঝানি হোয়াটসঅ্যাপ হলো আমার ভাইয়ে 20 বছর যাব তাইনে সবজি স্টোরটা লইয়া বইন এবং বেচা হ্যাঁ মনে হয় 6 7 বছর ধরে আমি আগে খাম করতাম আর এখন আমার নিজস্ব খাম করছেন প্রথম ও সব আর এখন নিজস্ব অন্য নিজস্ব ওকে লেসলি ভাই কি কি অবস্থা কেমন মোটামুটি মানে দিনর ওয়াদারে গিয়া কিছু কম আর কি আর মাশাআল্লাহ ভালো হইবো জো আর কি দিন কিছু ভালো হইলে সেনসিটিভ কোশ্চেন আমি করি যেটা লোক আর যেমন মানুষ আমরা যে বাঙালি মানুষের আমরা এখানে আইন ইনজ যারা আইন এরা কিটা সব সময় খেজি হিসাবে নেয় নিনা ওলা বাকেট থেকে লইয়া যান না খেজিও নেন আর তোমার ভালো ভালো কাস্টমার হইলে খেজি নেয় না কি আর নইলেও বউল নেন বেশি না বউল এবং খেজি লোক মানে বেশমটা কিটা বেশম তেমন কিছু নাই ও খেজি জেলা বউল ওলা সমান একই কথা মানে যে জেলা বুঝে আর কি ওলো বুঝাই না কারণ খেজিয়ে বউলে আমরা সমান এটা তো খেজি হিসাব বাংলাদেশ থেকে আয় খেজি হিসাব ওকে আর ওখন আমরা দিনে দেই ও সমান ও লেভেলে দেই আর কি এক কেজি মালে তোমার সাইটটা ভাষটা বউলই তৈব ও পরিমাণে দেই আর কি আচ্ছা আমি একটা প্রশ্ন করি আপনারে ছোট লোক যেমন যে আপনারা সরাসরি এগুলো ইম্পোর্ট করেননি বাংলাদেশ থেকে না কোনো এজেন্সির মাধ্যমে না এজেন্সি অন্য বড় মার্কেটও আছে ও লেইটন মার্কেট লেইটন লেইটন মার্কেট বড় সাপ্লাইয়ার আছে আমরা হচ্ছে তারা সাপ্লাই করে ওকে আমরা তারা গেছে লই আর বুঝছি ওকে দর্শক বাংলাদেশের নাম আসলে ইউরোপের সবচেয়ে একটা রিচ কান্ট্রি ইউকের মাঝে যারা আসলে সবচেয়ে উসাত রাখরা তোমন্দে আমার ভাই আছে জনসন এটা লোকের গ্রামীণ বাজার যেখানে বাংলাদেশের বিশেষ করে বাংলাদেশ বাঙালি কমিউনিটি লাগে আর কি বাঙালি শপিংটা ইংলিশ সকলও আইন সকলও আইন বাট ইউনো বেশি অংশ লোকের আমরা বাঙালি ফুড সকল বা ফুড হল সো তার ধারাবাহিকতা আমরা বাইর লোক একটু মাতম একটু পরিচয় হইমু আমরা ভালো লাগে আসলে বিশেষ করে বাংলাদেশ এই মুহূর্তে যারা দেখরা ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো যে আমার বাংলাদেশের বা এই দেশ ইউরোপের মতো বা ইংল্যান্ডের মতো একটা কান্ট্রির মাঝে অত বড় শপ লইয়া বইছেন গ্রামীণ বাজার যেখানে হাজার হাজার কাস্টমার হল প্রতিনিয়ত হল আইডা বা ফেস করা আমরা একটু পরিচয় হইমু বাইর লোকে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম এটা ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আপনার নামটা কবে প্লিজ আমার নাম মোহাম্মদ নুরুজ্জামান জি বাংলাদেশে আপনার থানাটা কোনটা পড়ছে বা গ্রাম পড়ছে ওসমানীনগর সিলেট ওকে তো এই সপ্তাহ আপনি কতদিন যাবত করা বা কতদিন হইছে সফর সপ্তাহ সাধারণত আমরা রান করা মাস থেকে 3 মাস যাবত ওকে এর আগে অন্য এক দাগে তারা ই করছেন রান করছেন এখন এই মুহূর্তে আমরা 3 মাস ধরে এটা রান করা আচ্ছা একটা ছোট প্রশ্ন করবো বাংলাদেশের মঞ্চ লাগে কেমন সুযোগ সুবিধা রাখছেন আপনারা এখানে এটা তো আসলে কইতে গেলে মাল্টিকালচারাল এরিয়া আর বাংলাদেশি মঞ্চ লাগে তো স্পেশালি সব সব কিছু আমরা বাঙালি জিনিস এর মাঝে কন্টিনেন্টালও আছে সাদাও আয় আমরা এখানে খালাও যারা মানে সব মিলে মিক্স সব সবল লাগে আমরা
সুযোগ সুবিধা আছে কেন আর একটা কোশ্চেন করব আমরা ছোট আমরা বাংলাদেশে যে ভাই নহল ইদেশ আসেন তারা জবর ক্ষেত্রে আপনারা কতটুকুটারে অপরচুনিটি দিন আর কি জবর ক্ষেত্রে তো কইতে গেলে আশা করতে আমরা প্রমোট করিয়া দেরাম বহুতরে এখন স্টুডেন্ট যারা আয়রা নয়া যারা আয়রা সবরি আমরা জব দেই তারা মাস দিন করেন দুই মাস করুন করার পরে তারা একটু সেটল হইলে পরে অন্য জায়গায় যায় আমরা মোটামুটি যতটুকু পারলাম হেল্প করলাম আমরা ওটা চাই আসলে আমরা বাংলাদেশের ভাই বা বোন যারা এদেশে আইবা এবং আমরা বাংলাদেশের যারা এদেশে যারা কর্তৃত্ব যারা খররা বা যারা গাভনার যারা আছেন তারা হান্দাতে আমরাও আইরাম এটলিস্ট একটা বিষয় আমরা মনে রাখবো যে জানি যাতে আমরা যে যারা এখানে সব হল রাম খররা তার লগে সুন্দর একটা ব্যবহার করতাম আচরণ করিয়া আমরা আসলে যাইতাম ইডিওলগারি আমার অনুরোধ আছে আমার চ্যানেলের মাধ্যমে আপনার কাছে জানাইতাম যারা এদেশে আইবা বা অলরেডি আইসুন বা আইবা ভবিষ্যতে ওই জিনিসটা করবা কারণ এটা অনেক কোয়েশন আছে বা আমরা অন্য জন্য কই যে বাঙালি আমরা মানুষ হলে কেন আইন হওয়ার ফলে তারা খাবো খাদা তারা জয়েন হবেন এখন মাস সপ্তাহ পনেরো দিন বিশ দিন যাওয়ার ফলে তারা আবার যে সিটকি যায় যায়নি কি তারা আর কি বাট ইভেন তারা গাবনার কই না তো এটা আসলে বড় জিনিস না কারণ আপনি এই খামটা করা অন্যজনের লাগে বিপদ তৈরি করে নিলা অন্যজনের জব পাইতো না তো দর্শক আমরা দেখলাম কেন অনেক তাদের সবজি হল আছে যেটা আপনারা দেখাইছি একটু আগেও বা তখনও দেখাইলাম আমরা দেখবো যে আমি হিস্টলের সফর হিস্টলের সবজির বেচার নিয়ম এবং আমরা বাই সবজি বেচার নিয়মটা সমান নেই পয়সা সমান কইব প্লিজ মূলা কেজি কিলা বেচা আপনি মূলা প্রায় একটা পিস হিসেবে বেছিলে রাম ওয়ান পাউন্ড ওকে করে খাসা মাল তো আজকে প্রাইস কালকে আর প্রাইস তা হবো এটা আপ এন্ড ডাউন করে একটা কোনো ফিক্স করা যায় না আর দিনে মোসাবান যেগুলো আছে এগুলো খেলা বেসলো 1 পাউন্ড করি 1 পাউন্ড এটা আমরা আমি একটা পুরনো কথা সব সময় কই হরেক রকমের মাল ঠিক আছে জানি 1 টাকা 1 টাকা 1 টাকা হলো কি ওকে দর্শক আমরা বাইলে পরিচয় হইছে খুব ভালো লাগছে আমরা বাই উসমানগরের বালাগঞ্জের উসমানগরের বাইসা আমরা এবং ইকারতান ওকে সিকন সিকন্দরপুর গ্রাম আছে সো বালগর পরিচয় আমরা বা আগে আমি আশা করি আপনারা এটা উপভোগ করছেন এই পরিচয়টা কারণ আমি এটা কইলিছি অলরেডি যে বাইয়ের কাছে অনেক অপরচুনিটি ফাইরা আমরা বাঙালি মানছে জবটা ক্রিয়েট করিয়া দিরা তারা প্রমোট করা সব জায়গায় যাই লাগে এই জিনিস আপনারা করবা না যেহেতু সকাল বা আমার লগে থাকুক আমরা দেখি আরো দেখাইতে পারিনি আমরা বাঙালি সব সকল যেহেতু কেন এরিয়াটা বাঙালি সো আমরা দেখাইমো আরো আমার লগে থাকুক থ্যাংক ইউ ভাইসা সালামু আলাইকুম থ্যাংক ইউ আপনারা আওয়াল লাগি আপনারা দুইজনকে ধন্যবাদ আর আমরা গ্রামীণ বাজার পক্ষ থেকে বাঙালি কমিউনিটিস তথা এখানে মাল্টিকালচারাল হল লাগি আমরা ইয়ো স্বাগতম আওয়ার লাগে আমরা হেল্প করার লাগে আমরা হেল্প করাতে আছি থ্যাংক ইউ ভালো থাকবো থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আর দর্শক আমরা বিদায় নিমো আজকের লাগে আর যেহেতু আমি শুরুতে কইছি আপনারে যে আমি ভিডিও বিষয়ে আমার কথা মতামত কারণ আছে আবহাওয়াটা বই দিয়ে একটা আবহাওয়া গতকালে করতাম চাইছিলাম পারছি না আজকেও সেম অবস্থা বৃষ্টিদের বাতাসদের লাগি করতে পারলাম না তো আজকে লাগে আমরা শর্ট ভিডিও করছি আমি আশা করলাম যে আপনারা উপভোগ করবা আমার লগে থাকবা দেন বেশি বেশি করি আমরা লাইক কমেন্ট এবং শেয়ার রাখবা আর অবশ্যই যারা নয় আছে সাবস্ক্রাইব করবা আর আমি আবারও কইলাম যে আপনার সকল ভালো থাকা হোক সুস্থ থাকা হোক নিরাপদ থাকা হোক আর বিধি মিডিয়ার লগে থাকা হোক আসসালামু আলাইকুম দেখো নতুন কোনো এপিসোড